নবীজি বলছেন আমি যখন মেরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন। কি দেখেছেন ভাই? যুবকরা শোনো ভালো করে, নবীজি দেখছেন একটা চুলা, কি ভাই? তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে, ঠিক ওই রকম শব্দই হাদিসে এসেছে তন্দুর। এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু, নিচের দিকটা মোটা, নিচে আগুন জ্বলছে, ভিতরে কিছু মানুষ আছে, নিচ থেকে আগুনের দাবদাহ আসছে, যখনই আগুন আসছে জাহান্নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে, আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায়। নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যুবক ভাই শোনেন ভালো করে, জিব্রাইল আলাইহিসসালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল। এই পাপটা মারাত্মক, আল্লাহ পাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না, তওবা করে আজকেই ফিরে আসবেন। তওবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, যে কোনো পাপ। তওবা খাস করতে হবে, কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া যাবে। এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে, করে নাই? আর আমরা উস্কে দিয়েছিলাম কাছে আসার গল্প, অমুক তমুক হাবি যাবি কত কথা, আর এদের স্লোগানগুলো এত চটকদার, খুব মজা লাগে, খুব মজা মুখরোচকভাবে উপস্থাপন করে। আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না, রাসুলের কাছে আসার গল্প করা যায় না। আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে। কেন বলছি শোনেন, ইসলামের সাথে শত্রুতা তো আছেই, কোনোদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না, টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায়, টাইটেল দিয়েছে একটা, প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায়, প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে। ওই যে ভূমিকম্পের ইস্যুতে একটাবারও বললো না যে এই এই আল্লাহ পাকের কাছে, আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায়। ওই শব্দ ব্যবহার করা যাবে না, ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। যে প্রকৃতি, প্রকৃতিটা কি, প্রকৃতি কে, প্রকৃতি কাকে বলে, কত প্রকার, প্রকৃতির স্রষ্টা কে, প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে, ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না, ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে, এই সাগরের কোনো ক্ষমতা আছে, সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে, এই এই মাটিটাকে স্থির কে রেখেছে? এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি, ঘুরছি না? এই যে ওয়াজ করছি যখন, আমরা এখনো পৃথিবীটা ঘুরছে, আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো? কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায়, হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায়, ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায়। মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে, এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী, কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে। এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্যে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো, কারণ তার উম্মতের মধ্যে জেনার ভাব ছড়িয়ে পড়বে বেশি। কিসের মধ্যে? চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, চুলায় শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম।